হ্যাঁ রিসেন্টলি খুবই সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে এবং ইম্প্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশানে আছে আগে কি হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে যে সেট হবে তার খুব বড় দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে সো আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশান নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে না আপনি যেটা বললেন যে টুর্নামেন্টের এই চারটা ম্যাচই ইম্পর্টেন্ট এই ম্যাচটা আলাদাভাবে আমি পার্সোনালি দেখতে চাই না অবশ্যই খুব ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি সো স্মুথ এর জন্য শুধুমাত্র এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে আমরা যেভাবে प्रिपरेशन নিয়েছি আমরা যে প্ল্যানটা করেছি ওই জিনিসটা এক্সিকিউট করা খুব ইম্পর্টেন্ট এবং ওই পার্টিকুলার ডেতে ঠান্ডা মাথায় প্ল্যানগুলা কিভাবে আমরা এক্সিকিউট করছি এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং হবে দুইটা টিমের জন্য অবশ্যই বাট ওই দিনে যে টিমটা ভালো খেলবে তারাই জিতবে দুইটা টিমের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাট আমি একটু আগেও যেটা বললাম যে খুব বেশি চিন্তা না করে যে প্ল্যানটা করেছে ওটা কিভাবে আমরা এক্সিকিউট করছি এবং অনেক সামনের দিকে না থাকায় ওই প্রেজেন্ট মুমেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট সো সবাই খুব ভালো মতো প্রিপারেশান নিয়েছে আই হোপ যে সবাই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করবেন না সময় তো দর্শকদের এক্সপেকটেশান থাকে সবার এক্সপেকটেশান থাকে এবং সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি সো সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই যে আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি বাট ইম্পর্টেন্ট হইল যে আমরা কিভাবে ওই ম্যাচটাতে ইম্প্রুভ করতে কীভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা এবং আমাদের কি স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা সো আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো না প্রস্তুতির দিক দিয়ে যদি বলতে চান সবাই ভালো মতো প্রস্তুত আমার মনে হয় ফ্যাসিলিটিস যতটুকু ছিল এটা আমরা পুরোটা নেওয়ার চেষ্টা করেছি ভালো খারাপ থাকবে বাট এর ভিতর থেকে যতটুকু ভালো জিনিসটা নেওয়া যায় প্র্যাকটিস থেকে ওই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে খুব ভালোভাবে প্লেয়াররা প্রস্তুত আছে আর টপোর্ডাররা আলাদা কোনো কিছু ট্রাই করেছে কি এটা ইন্ডিভিজুয়াল আসলে যার যা যেভাবে প্ল্যান করেছে বাট আমি পার্সোনালি আমার কাছে দেখে যতটুকু মনে হয়েছে বেশি কিছু এক্সট্রা কোনো কিছু ট্রাই করেনি যার যে স্ট্রেংথ আছে ওটা কিভাবে ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারে ওই জিনিসটা নিয়ে কাজ করেছে চিন্তাভাবনা আমার মনে হয় সবাই ভালো অবস্থাতে আছে মেন্টাল দিক দিয়ে যদি বলেন প্র্যাকটিসে সবাই চিন্তাভাবনা বা কিভাবে খেলতে চায় ম্যাচটা মেন্টালি খুব ভালো অবস্থায় আছে এতটুকু আমি বলতে পারি বাট কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ এটাও সত্য যে অবশ্যই সবাই একটু হলেও নার্ভাস থাকবে বাট ওইটা কীভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছি এটা খুব ইম্পর্টেন্ট সো আমি আশা করবো যে সবাই এখানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশ কিছু প্লেয়ারের আগের ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাবে আর একটা কী ছিল